পূর্ব বর্ধমান জেলা আইএনটিইউসির উদ্যোগে দুস্থদের পাশে দোলা সেন। পূর্ব বর্ধমান জেলা আইএনটিইউসির উদ্যোগে কুড়ি দিন বাবদ অসহায় দুস্থদের খাদ্য সামগ্রী বিতরণ ও রান্না করে বসিয়ে খাওয়া দাওয়া আয়োজনের ব্যবস্থাপনায় পূর্ব বর্ধমান জেলার সভাপতি ও বিশিষ্ট সমাজসেবী ইফতিকার আহমেদ ওরফে পাপ্পুদা। বর্ধমান রেলওয়ে স্টেশনে সমগ্র ব্যবস্থা করা হয়। গোটা দেশ জুড়ে তথা ভারতবর্ষেও চলছে লকডাউন, এর ফলে শ্রমজীবী মানুষরা কাজ হারিয়ে বসে আছেন ঘরে। আজ 51 দিন ধরে তারা ঘরের বাইরে বের হতে পারছেন না, এর ফলে খাদ্যের টান পড়েছে অধিকাংশ বাড়িতে। তাদের কথা চিন্তা করে আইএনটিইউসির পক্ষ থেকে রীতিমতো দুস্থ অসহায়দের খাদ্য সামগ্রী বিতরণ করেন ইফতিকার আহমেদ। বৃহস্পতিবার উপস্থিত হন রাজ্যসভার সাংসদ ও আইএনটিইউসির রাজ্য সভাপতি দোলা সেন। এদিন করোনা নিয়ে সিপিএম ও বিজেপিকে এক হাত নেন তিনি। বলেন, এই দুর্দিনে সিপিএম ও বিজেপি থাকলে মানুষ না খেয়ে মারা যেত, কার্যত রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বারাই এটা সম্ভব। পাশাপাশি এও বলেন, রাজ্যের পরিকাঠামো শীর্ষে নিয়ে যাওয়ার ক্ষমতা রাখেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দোলা সেন আজকের এই মহৎ কাজ করার জন্য সাধুবাদ জানান ইফতিকার আহমেদ ও খোকন দাসকে। অন্যদিকে আইএনটিইউসির জেলা সভাপতি ইফতিকার আহমেদ ও বিশিষ্ট সমাজসেবী এবং জননেতা খোকন দাস আজকের এই অনুষ্ঠানকে ঘিরে বিরোধীদের আক্রমণ করেন। কোথাও কোনো প্রচারে দেখছেন যে অন্য কোন রাজ্যের মুখ্যমন্ত্রী এভাবে 8 কোটি এবং 50 লাখ 8.5 কোটি লোকের জন্য 2 টাকা এবং 13 টাকা সবকিছুকেই ফ্রি করে দিয়েছেন, এরকম কি কোথাও দেখা যাচ্ছে? কোথাও খবর হচ্ছে? এই 8.5 কোটির পরেও তিনি থেমে নেই, তার হিসেবে বেরিয়েছে। এই সবে তিনি এটাও অ্যানাউন্স করেছেন, হিসেবে পাওয়া গেছে যে এরপরেও আরো 50 লাখ বা 70 লাখ বা 80 লাখ পাওয়া যাবে যারা ডিজিটাল রেশন কার্ডের জন্য অ্যাপ্লাই করেননি, তাদেরকেও তিনি বলেছেন যে ভিডিওর মাধ্যমে বা এসডিওর মাধ্যমে শহরাঞ্চলে গ্রামাঞ্চলে ভিডিওর মাধ্যমে তারা কুপন বা টোকেন পাবে। অর্থাৎ মে মাস থেকে সেপ্টেম্বর তাদেরও জন্য পুরনো কার্ড থাকলেও সাদা কার্ডের সঙ্গে একটা কুপন বা টোকেন দিয়ে তারাও পাবে। তাহলে বাকি কে রইল? 8 কোটি আর 50 লাখ, 8.5 কোটি আরো 50 লাখ। লকডাউনে এসে বর্ধমান শহরে আলাদা আর কী লাগবে? সারা বাংলা, সারা ভারত, সারা পৃথিবীতেই তো একই অবস্থা। এটা একটা অদ্ভুত জিনিস যা আমরা কখনো জীবদ্দশায় পাইনি। কিন্তু এখানে যেভাবে স্টেশন চত্বরে খোকন্দা পাপ্পুরা মানুষের পাশে দাঁড়াচ্ছেন, এটা দেখে খুবই ভালো লাগছে। মানুষ মানুষের পাশে দাঁড়াচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায়কে পাওয়া আমাদের সৌভাগ্য। তাঁর অনুপ্রেরণায় সারা রাজ্যেই কোনো মানুষ যাতে অভুক্ত না থাকে আমাদের কর্মীরা চেষ্টা করছেন, আমাদের সংগঠক নেতৃত্ব চেষ্টা করছেন। আর এ কথা নিশ্চিত, মমতা বন্দ্যোপাধ্যায়ের বদলে এখানে যদি পুরনো সিপিএম আমল থাকতো, গতকালই 13ই মে আমাদের 9 বছর পূর্তি হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় না থেকে যদি এই 13ই মেটা না আসতো 9 বছর আগে, হাইপথেটিক্যালি বলছি, সিপিএম আমল আমরা ছোটো থেকে দেখেছি, এতদিনে 2 মাসে অনেক লোক না খেয়ে মরে যেত। এখানে সিপিএম আমলে আপনারা জানেন আমলাসোল ছিল, মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে আদিবাসীদের মুখে হাসি ফুটেছে, আমলাসোল আর নেই। সেরকম করোনা মোকাবিলায় ওরা পার্টি মেম্বারদের খাওয়াতো আর সাধারণ মানুষ ডুগডুগি বাজিয়ে ঘুরে বেড়াতো, অনেক লোক মারা যেত। বিজেপিও তাই, শুধু নেচে কুদে আর থালা বাজিয়ে আর হাততালি দিয়ে তো মানুষ বাঁচে না, মানুষকে বাঁচার জন্য মানুষের পাশে দাঁড়াতে হয়। সেরকম কোনো ইকোনমিক প্যাকেজ এখনও পর্যন্ত প্রধানমন্ত্রী ঘোষণা করেননি। মমতা বন্দ্যোপাধ্যায় শুধু ঘোষণা না, হাতে গরম যে দিচ্ছেন সেটা লোকে টের পাচ্ছে। ফলে মমতা বন্দ্যোপাধ্যায়কে পাওয়া আমাদের সৌভাগ্য, বাংলার এই সৌভাগ্য ভারতের জন্য আগামী দিনে আসুক, যাতে ভারতেরও সবাই মমতা ব্যানার্জির সান্নিধ্যে ফুলে ফলে বেড়ে ওঠে। বিজেপি এই জায়গায় থাকতো তাহলে মানুষ অনেক মানুষ খেতে পারতো না, কি বলবেন? কারণ তার প্রমাণ দেখুন, আপনারা দেখেছেন সেন্ট্রাল গভর্নমেন্ট যে 20 লক্ষ কোটি টাকার প্যাকেজ যে ঘোষণা করেন তার মধ্যে সবই ভুয়ো। কারণ অলরেডি 10 লক্ষ কোটি টাকা অলরেডি খরচ করে ফেলেছেন, যে সমস্ত সেটাকে অ্যাড করেছেন, এবং যে খাতে উনি টাকা পয়সা দিচ্ছেন সেখানে গরিবের সঙ্গে সাধারণ মানুষের রাজ্যের কোনো প্যাকেজ নেই, ঠিক আছে?
শুধু মানুষকে আই ওয়াশ করছেন, শুধু বড় বড় বক্তৃতা আর শুধু ভাষণ দিচ্ছেন এবং বাস্তবের সঙ্গে কোনো মিল নেই। তাই কালকে মমতা ব্যানার্জি বলেছেন যে এই বাজেট গরিব মানুষের জন্য জিরো বাজেট, বিগ জিরো। তাই আজকে বাংলায় মমতা ব্যানার্জি আছেন বলে দেখুন আজকে আমরা মমতা ব্যানার্জিকে যারা ভালোবাসি, আমাদের পাশে এখানে পঞ্চায়েত সমিতির উপপ্রধান আমাদের রেণু দে আছেন, উনি আজ পঞ্চায়েত সমিতির উপপ্রধান এবং আমাদের বসুন্ধরা আছেন, দোলা সেন কলকাতা থেকে এসেছেন। তো এই যে তৃণমূলের নেতা নেত্রীরা আজ বাজারে আছেন, রাস্তায় আছেন, কারণ আমরা মমতা ব্যানার্জিকে ফলো করি, মমতা ব্যানার্জি ডে ওয়ান থেকে রাস্তায় আছে। সেই জন্য আমরা মমতা ব্যানার্জিকে অনুপ্রাণিত হয়ে আমরাও রাস্তায় আছি, কারণ গরিব মানুষের আজকে মানুষের দরকার, মানুষকে পাশে পেতে হবে। আজ হয়তো এমন একটা রোগ মানুষকে দূরে থাকতে হচ্ছে, কিন্তু দিদি এটাও বলছেন যে আমরা যেন রোগকে ঘৃণা করি, মানুষকে নয়, রোগীকে নয়। সেই জন্য আমরা মানুষের পাশে থেকে, যারা খেতে পাচ্ছে না, যারা এখনও নিজে বাড়ি ফিরতে পারেনি, সেখানে বহু লোক আছে বর্ধমানের বিভিন্ন হোটেলে, তারা এসে আমাদের দুপুরে রাত্রে খাওয়া দাওয়া এখানে করে। আজকে সভানেত্রী এসে কী করে গেলেন? সভানেত্রী আজকে আমাদের এখানে প্রগ্রেসিভ ট্যাক্সি ইউনিয়নের যারা মেম্বার আছেন, এর আগেও আমরা 100 জনকে আমরা 1 বস্তা করে চাল দিয়েছিলাম। আজকে আমরা যে অবশিষ্ট যে 18 জন ছিল তাকে 18 বস্তা চাল দিয়েছি এবং কিছু গরিব মানুষ যারা রেশন কার্ড নেই, ডিজিটাল কার্ডও নেই, বড়ো কার্ডও নেই, সেসব কিছু লোক আছে তাদের হাতে আমরা চাল, আলু, পেঁয়াজ সব খাদ্য সামগ্রী দিয়ে দিলাম এবং গোলাদিকে দিয়েছে। গরিব মানুষ যারা রাস্তায় বসে আছে, প্রত্যেকদিন খায়, তাদেরকে আর খাদ্য পরিবেশন করে গেলাম। আমাদের এই বর্ধমান স্টেশনে 20 দিনের ওপরে আমাদের বর্ধমান জেলা INTTUC-র উদ্যোগে, যার আমাদের সভাপতি ইফতেখার আহমেদ পাপু ভাই, এখানে বিভিন্ন ধরনের খাওয়া দাওয়া ভাত থেকে শুরু করে বিভিন্ন মাছ মাংস প্রতিদিনই এখানে খাওয়াচ্ছে সুস্থ পরিবারকে। এবং আজকে এখানে আমাদের রাজ্যের INTTUC-র সভানেত্রী দোলাদি দোলা সেন এখানে এসেছিলেন, তিনি এখানে বিভিন্ন মানুষকে চাল, অন্য আলু, পেঁয়াজ সমস্ত দান করলেন। এবং এখানে যে INTTUC-র পক্ষ থেকে যে খাওয়া দাওয়ার যে শিবির আছে, সেই শিবিরে এসে তিনি কিছু মানুষকে খাওয়া দাওয়া দিলেন। এবং আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর দান তহবিলে আমাদের বর্ধমান জেলা INTTUC-র পক্ষ থেকে আমাদের পাপু আহমেদ কিছু টাকা পয়সা মুখ্যমন্ত্রীর দান তহবিলে দান। পূর্ব বর্ধমান থেকে পাপাই সরকার, টাইমস বাংলা।